আচ্ছা শেয়ার স্ক্রিনটা তো সবাই দেখতে পাচ্ছ তাই না জি স্যার জি স্যার আচ্ছা তো আমরা ক্লাস শুরু করতেছি সেটা হচ্ছে যে গত ক্লাসে আমরা যেখানে শেষ করছিলাম এমপ্লিচুড কন্ট্রোল এবং হারমোনিক্স এলিমিনেশন কিভাবে করা যায় একটা ইনভার্টারে সেটার প্রসিডিউর গুলো আমরা দেখে আসছি আমরা যেটা দেখবো সেটা হচ্ছে গিয়ে মাল্টি লেভেল ইনভার্টারস মাল্টি লেভেল ইনভার্টারস যে কনফিগারেশন সেই কনফিগারেশনটা বেসিক্যালি কম্বিনেশনস অফ টু অর মোর ইনভার্টারস তো ইনভার্টারের যে স্কোয়ার ওয়েভ ইনভার্টারের যে কনফিগারেশন আমরা দেখে আসছি এই টাইপের কনফিগারেশনকে এইচ ব্রিজ কনফিগারেশনও বলা হয় কারণ এদের স্ট্রাকচার দেখতে সুইচগুলোকে সাজানোর পরে এগুলোকে দেখতে এইচ ইংরেজি এইচ অক্ষরটার মতো মনে হয় তো এটা তিনটা ভোল্টেজ স্টেপ সম্ভব একটা হচ্ছে গিয়ে ভিডিসি আর একটা হচ্ছে জিরো আর একটা হচ্ছে মাইনাস ভিডিসি তো যদি আমরা আরো কিছু স্টেপ যদি আমরা ইনক্লুড করতে চাই অর্থাৎ আমাদের যে ওয়েবশেপ সেই ওয়েবশেপটাকে যদি আমরা মোর লাইক সাইনুসয়েডাল এবং হায়ার ভোল্টেজ লেভেলের জন্য যদি আমরা এটাকে ইনক্লুড করতে চাই ধরা গেল আমাদের অল্প লেভেলের বেশ কয়েকটা ডিসি ভোল্টেজ সোর্স আছে কিন্তু বড় ডিসি ভোল্টেজ সোর্স নাই তো আউটপুটে আমরা যদি হায়ার ভোল্টেজ পেতে চাই এসি হিসেবে তখন মাল্টিলেভেল ইনভার্টারস ইউজ করে সেই হায়ার এসি ভোল্টেজটা পাওয়া সম্ভব তো এখানে একটা মাল্টি লেভেল ইনভার্টারের কনফিগারেশন দেওয়া আছে যেখানে তোমরা দেখতেছো যে দুইটা এইচ ব্রিজকে কনফিগার করা হয়েছে তো এখানে একটা ডিসি সোর্সের সাথে একটা এইচ ব্রিজ দেওয়া আছে আর একটা ডিসি সোর্সের সাথেও এইচ ব্রিজ দেওয়া আছে দুইজনের যদি ভোল্টেজ লেভেল একই হয় এবং এরপরে যেটা করা হয়েছে যে একটা এইচ ব্রিজ সেকেন্ড কমন পয়েন্টটা থেকে প্রথম এইচ ব্রিজ ফার্স্ট কমন পয়েন্ট পর্যন্ত সাপ্লাই নিয়ে যাওয়া হয়েছে অর্থাৎ এটার আউটপুট যেই পার্টটা এটার আউটপুট হচ্ছে গিয়ে এই দুই টার্মিনালের ভিতর আমার যে সুইচগুলো সেই সুইচগুলো যে কমন পয়েন্ট সেই দুইটা কমন পয়েন্টের ভিতর তার আউটপুট তো এইটার আউটপুটের নেগেটিভ পার্ট যদি আমরা এই পয়েন্টটাকে ধরি তাহলে নেগেটিভ পার্টের সাথে অন্য আউটপুটটার পজিটিভ অন্য ইনভার্টারটার পজিটিভ টার্মিনালকে যুক্ত করা হয়েছে এবং সেটার নেগেটিভ টার্মিনাল থেকে একটা টার্মিনাল বের করে নিয়ে হয়েছে প্রথম ইনভার্টারটার আরেক পাশ থেকে টার্মিনাল থেকে একটা আউটপুট বের করে নিয়ে আসা হয়েছে এভাবে তাদেরকে যদি আমরা কানেক্ট করি তাহলে আমরা যেই কনফিগারেশনটা পাবো সেটা একটা মাল্টিলেভেল ইনভার্টারের মতো কাজ করবে। এবং প্রত্যেকটা ব্রিজেরই এই এইচ ব্রিজটার আউটপুট হচ্ছে গিয়ে ভিডিসি জিরো মাইনাস ভিডিসি আবার এই এইচ ব্রিজটার আউটপুটও একই তো যদি এভাবে কম্বাইন্ড করা হয় তাহলে একটা টু সোর্স ইনভার্টারের যে আউটপুট ভোল্টেজ সেই আউটপুট ভোল্টেজটা হচ্ছে গিয়ে দুইটার ভিডিসি এর কম্বিনেশন হতে পারে দুইটা জিরোর কম্বিনেশন হইতে পারে দুইটার মাইনাস ভিডিসি এর কম্বিনেশন হইতে পারে তো কথা এইভাবে পাঁচটা কম্বিনেশন সম্ভব এবং ভোল্টেজ আউটপুট ভোল্টেজটা যে কোনো পাঁচটা ভোল্টেজের এক একটা লেভেলের ভিতর থাকতে পারে সো এইখানে আউটপুট ভোল্টেজ তুমি 2 ভিসি 2 ভিডিসি পেতে পারো শুধু ভিডিসি পেতে পারো জিরো পেতে পারো মাইনাস ভিডিসি পেতে পারো মাইনাস 2 ভিডিসি পেতে পারো এখন এখানে যেটা দেখানো হইছে সেটা হচ্ছে যে যদি আমরা ভি ওয়ান অর্থাৎ এই যে নিচের যেই এইচ ব্রিজটা আছে তাকে যদি এই সুইচিং স্কিমে যদি সুইচ করি তাকে এভাবে সুইচ করা হলো টোটাল টু পাই টাইমের ভিতরে যেটা করা হচ্ছে যে আলফা থেকে পাই মাইনাস আলফা আবার পাই প্লাস আলফা থেকে টু পাই মাইনাস আলফা এই টাইমের ভিতরে সুইচ করা হইল আর উপরের যে এইচ ব্রিজটা আছে সেই এইচ ব্রিজটাকে এই আলফা টু টাইমিং মধ্যে এরকম সুইচিং করা হইলো এই দুইটা সুইচিং করলে যেটা পাওয়া যাবে যে প্রথমে আলফা ওয়ান টাইমে অর্থাৎ এই টাইম কনফিগারেশনের জন্য আমরা কী পাব প্রথম নিচের এইচ ব্রিজটা থেকে আমরা ভিডিসি ভোল্টেজ পাবো তারপরে যখন এখানে সুইচ অন হয়ে যাবে তখন তখন কিন্তু উপরের যে এইচ পিসটা সেখানে জিরো ভোল্টেজ ছিল এই টাইমটুকুর জন্য জিরো ভোল্টেজ ছিল যখন দুইজনই সুইচ অন হবে তখন এইটার ভোল্টেজ প্লাস এইটার ভোল্টেজ দুইটা অ্যাড আপ হয়ে যাবে অ্যাড আপ হয়ে এখানে একটা আরেকটা ভিডিসি এসে যুক্ত হবে সো ভোল্টেজ হিসেবে টু ভিডিসি পাবো তারপরে এটা আবার সুইচ অফ হয়ে যাবে সুইচ অফ হয়ে গেলে তত তখন আবার নিচেরটা সুইচ অন নিচেরটা সুইচ অন থাকার কারণে আবার ভিডিসিতে নেমে আসবে ভিডিসিতে নেমে আসার পর দুইজনই সুইচ অফ যেই টাইমটুকু জুড়ে সেই টাইমটুকুতে আউটপুটে কোনো ভোল্টেজ পাবো না এরপরে আবার যখন ব্রিজ উল্টা কনফিগারেশনে কানেক্ট হবে তখন আসলে ভোল্টেজগুলো অপোজিট দিকে পাওয়া যাবে অর্থাৎ ভোল্টেজগুলোর পলারিটি চেঞ্জ হয়ে যাবে পলারিটি চেঞ্জ হলে একজন অপারেট থাকা অবস্থায় মাইনাস ভিডিসি আর দুইজন একসাথে অপারেট থাক অপারেট থাকা অবস্থায় মাইনাস টু ভিডিসি পাওয়া যাবে আর যখন কেউ অপারেশনে থাকবে না তখন জিরো ভোল্ট পাওয়া যাবে এইভাবে আসলে আউটপুটের ভোল্টেজটার লেভেল দ্বিগুণ করে ফেলা সম্ভব টু পর্যন্ত এবং এটা আরেকটা সুবিধা হচ্ছে যে এটার ওয়েব ফ্রম মোর লাইক সাইনোসয়েড সো এখানে হারমোনিক্সের উপস্থিতি তুলনামূলকভাবে কম থাকবে মাল্টি লেভেল ইনভার্টারের আরও বেসিক কিছু উদাহরণ দেওয়া সম্ভব তার ভিতরে যেমন এখানে ফাইভ লেভেলের একটা পাঁচটা সোর্স যুক্ত একটা মাল্টি লেভেল ইনভার্টার দেখানো হয়েছে তো এখানে এই মাল্টি ইনভার্টার ইনভার্টারটা আউটপুট বোঝা যাচ্ছে যে ইনপুট আউটপুট ভোল্টেজ আমাদের ম্যাক্সিমাম লেভেল ফাইভ ভিডিসি পর্যন্ত পৌঁছানো সম্ভব এবং নেগেটিভ দিকেও মাইনাস ভিডিসি মাইনাস ফাইভ ভিডিসি পর্যন্ত পৌঁছানো সম্ভব তো এটা মোর লাইক একটা কেস স্ট্রাকচার এবং যত যে কয়টা ভোল্টেজ তুমি ইয়ে লেভেল কানেক্ট করবা তোমার আউটপুট ভোল্টেজের লেভেল তত বেড়ে যাবে এটা অবভিয়াস এখন যদি আমাদেরকে এভাবে সুইচিং করতে তাহলে এর আমার ভি ওয়ান আর ভি টুর সুইচিং ছিল এরকম ভি ওয়ানের অভ্যন্তরে একটা পর্ষণ জুড়ে তোমার ভি টুকে ওই টাইমটাই ধরে সুইচ অন করতে হইতো তাহলে এখানে তো পাঁচটা লেভেল পাঁচটা লেভেলের জন্য ভি ওয়ান এর সুইচিং এরকম হবে ভি টু এর সুইচিং ভি থ্রি ভি ফোর ভি ফাইভ অর্থাৎ যত লেভেল উপর থেকে নিচে যাবে তত আসলে টাইম পিরিয়ডটাকে কমায় এনে এই লেভেলগুলোতে ওইভাবে পৌঁছানো হয় এবং এইভাবে স্ট্রাকচার করলে আসলে এইখানে এটা অনেক বেশি সাইনাসয়ডাল ওয়েভের সাথে কম্পেয়ার কম্পারেবল সো এইখানে আসলে হারমোনিক্স খুব হাই লেভেল কিছু হায়ার অর্ডারের হারমোনিক্স থাকে লোয়ার অর্ডারের হারমোনিক্স প্রায় থাকে না বললেই চলে তো এইভাবে সুইচিং করার একটা অসুবিধা আছে সেই অসুবিধাটা আসলে কি অসুবিধাটা হচ্ছে যে ভি ওয়ানের সুইচিংয়ের কথা যদি চিন্তা করো তাহলে ভি ওয়ান কিন্তু বেশ লম্বা সময় ধরে দুইটা একটা পেয়ার এই সময়টা ধরে প্রায় শূন্য থেকে পায়ের ভিতর ম্যাক্সিমাম টাইম জুড়ে এই একটা পেয়ার সুইচ অন থাকতেছে আর একটা পেয়ার বাকি নেগেটিভ হাফ সাইকেলের জন্য সুইচ অন থাকতেছে তো এর কথা যদি আমরা চিন্তা করি তাহলে এইখানে যে এইচ ব্রিজটা আছে সেই এই ব্রিজটা অনেক বেশি অ্যাক্টিভ এবং তার পাওয়ার সে পাওয়ার কন পাওয়ার সাপ্লাই দিচ্ছে অনেক বেশি কারণ তার সুইচিং অন টাইম বেশি সো পাওয়ার সাপ্লাই এখান থেকে অনেক বেশি হবে আর V5 এর কথা যদি আমরা চিন্তা করি V5 এর সুইচিং টাইম কিন্তু সবচেয়ে কম অন্যগুলোর চাইতে ফলে এখান থেকে যে পাওয়ার সাপ্লাই আসতেছে সেই পাওয়ার সাপ্লাইটা তুলনামূলকভাবে V1 এর তুলনায় অনেক কম অন্যদের তুলনায়ও কম ফলে কি হবে যে তুমি যদি এখানে মাল্টিপল ব্যাটারি বা ডিসি সোর্স ইউজ করো তাহলে একটা ব্যাটারি সোর্স অনেক বেশি ইউটিলাইজ হবে এবং তার পাওয়ার ডেলিভারি অনেক বেশি হবে আর অন্য ডিসি সোর্স যেটা যেটা ফিফথ লেভেলে আছে বা হাইয়েস্ট লেভেলে আছে সেটার পাওয়ার ডেলিভারি অনেক কম হবে সো তার অ্যাভারেজ পাওয়ার বা তার পাওয়ার কন্ট্রিবিউশন সবচেয়ে কম হবে এখানে একটা ইমব্যালেন্স তৈরি হচ্ছে যে একটা ব্যাটারি অনেক বেশি ইউটিলাইজ হচ্ছে আর একদমই ইউটিলাইজ হচ্ছে না বলা চলে অন্যদের তুলনায় খুবই কম ইউটিলাইজ হতেছে ফলে এই টাইপের যদি সুইচিং দেয়া হয় তাহলে যেটা হবে যে স্ট্রাকচারগতভাবে ব্যাটারির কনজামশন বিভিন্ন বিভিন্ন ব্যাটারি থেকে কনজামশন ভিন্ন ভিন্ন হবে এই ইমব্যালেন্সটাকে দূর করার জন্য যেটা করা হবে সেটা হচ্ছে যে সুইচিং এর প্যাটার্ন এখন চেঞ্জ করতে চেঞ্জ করে দেওয়া হবে সেটা যেটা করা হবে সেটা হচ্ছে যে প্রত্যেকটা সুইচ যেন একটা পার্টিকুলার টাইম মানে সমানভাবে সুইচিং হয় অর্থাৎ পাওয়ার ডেলিভারি যেন সমান হয় অর্থাৎ অ্যাভারেজ টোটাল যে সুইচিং টাইম সবগুলো ব্যাটারির জন্য যেন সেম থাকে বা সব কয়টা সুইচের জন্য যেন সেম থাকে সেই ব্যবস্থা করা হয় তো সেটা করার উপায় কি দেখো এখানে ভি ভি ওয়ানের জন্য সাপ্লাইয়ের জন্য যে এই সাইকেলটা জুড়ে আমার সুইচ অন ছিল আবার নেগেটিভ হাফ সাইকেলের জন্য এই টাইমটা জুড়ে সুইচ অন ছিল যদি আমরা এরকম করি যে ভি ওয়ানের বেলায় আমরা টার্ন অন টাইম যেটা আমার এক পেয়ার সুইচের সেই পেয়ার সুইচের টার্ন অন টাইমটা যদি এরকম রাখি আর যখন নেগেটিভ হাফ সাইকেল শুরু হবে তখন তার টার্ন অন টাইমটা কমাই দিলাম এই টার্ন অন টাইমটুকু যে টার্ন অন টাইমটা ভি ওয়ানের ছিল সেইটার নেগেটিভ হাফ সাইকেলের জন্য আমরা ভি টুকে দিয়ে দিলাম তাহলে কি হবে তাহলে যেটা হবে যে খেয়াল করো এই টাইমটুকুর জন্য ভি ওয়ান অন সো আমার ভি ডিসি সাপ্লাই আউটপুটে পাবো টু লেভেলের জন্য বলতেছি এখানে এখানে যে সুইচিংটা করা হয়েছিল সেখানে চেঞ্জ করা হয়েছে চেঞ্জ করে ভি ওয়ানের টাইমটাকে কমায় দেওয়া হয়েছে নেগেটিভ হাফ সাইকেলের আর ভি টু এর টাইমটাকে ভি এর আগের যেরকম টাইমিং ছিল সেই টাইমিং এ দেওয়া হয়েছে টাইম দেওয়ার ফলে পজিটিভ হাফ সাইকেল তো আগের মতোই আছে পজিটিভ হাফ সাইকেলে তুমি আউটপুটটা পাবা নেগেটিভ হাফ সাইকেলে ভি টু সুইচ অন থাকার কারণে ভি টু এর সাপ্লাইটা এবার আউটপুটে যাবে এবং সে মাইনাস ভি কন্ট্রিবিউট করবে দুইজন যখন একসাথে অন থাকবে তখন মাইনাস টু ভি ডিসি দিবে আবার যখন ভি টু টার্ন অন হবে তখন ভি টু এর মাইনাস ভিডিসি আউটপুটে পাবে ফলে কিন্তু একই ওয়েব ফর্ম পেলাম কিন্তু সুইচিং এর টাইমটাকে চেঞ্জ করলাম সুইচিং এর টাইমটা চেঞ্জ করার ফলে লাভ কি হলো লাভ হলো যে ভি1 তার মানে আমার প্রথম যে এইচ ব্রিজটা ছিল এই যে নিচের যে এইচ ব্রিজটা এই এইচ ব্রিজটার টার্ন অন টাইম দেখো সুইচগুলা এইভাবে টার্ন অন হচ্ছে আবার এতটুকু টাইম ধরে তার এইচ ব্রিজের টাইম সুইচগুলো টার্ন অন হচ্ছে ফলে এখানে কন্ডাকশন টাইম প্লাস এখানে কন্ডাকশন টাইম টোটাল যে কন্ডাকশন টাইম ভি ওয়ানের জন্য পাবো অর্থাৎ আমার যে প্রথম ব্যাটারিটা সেই প্রথম ব্যাটারিটা যত সময় ধরে পাওয়ার ডেলিভার করতেছে ভি টু এর বেলায় এই কন্ডাকশন টাইম আর এই কন্ডাকশন টাইম এই দুইটা কন্ডাকশন টাইম যদি এক অ্যাড করো তাহলে কিন্তু দুইজনের কন্ডাকশন টাইম সেম কন্ডাকশন টাইম সেম মানে পাওয়ার ডেলিভারি করার পরিমাণ সেম তো পাওয়ার ডেলিভারি করার পরিমাণ সেম মানে এই ক্ষেত্রে কিন্তু ব্যাটারি ওয়ান এবং ব্যাটারি টু দুইজন কিন্তু সেম কন্ট্রিবিউশন রাখতেছে আউটপুটে সিমিলারলি যদি ফাইভ লেভেল কনভার্টার হয় আর তার জন্য যদি এরকম সুইচিং স্কিম ইউজ করো অর্থাৎ পজিটিভ হাফ সাইকেল এবং নেগেটিভ হাফ সাইকেলের জন্য কন্ট্রিবিউশন এক না রেখে যদি ভি ওয়ানের বেলায় কম বেশি তো রাখতেই হবে কারণ স্টেপ ওয়াইজ আমাদেরকে তো ভোল্টেজ বাড়াইতে হবে আস্তে আস্তে সো একবার পজিটিভ হাফ সাইকেলে যেই কন ইয়েতে আমরা কনফিগারেশনে বা যেই প্যাটার্নে আমরা সুইচ অন করবো নেগেটিভ সাইকেলের বেলায় সেই প্যাটার্নটা জাস্ট অপোজিট করে দিব অর্থাৎ ভি ফাইভ যদি পজিটিভ হাফ সাইকেলে সবচেয়ে কম কন্ট্রিবিউশন করে নেগেটিভ হাফ সাইকেলের জন্য তার সুইচিং অন টাইমের কন্ট্রিবিউশনটা সবচেয়ে বেশি হয় তো এইভাবে কম বেশি করার মাধ্যমে আসলে যেটা হবে সেটা হচ্ছে যে আমাদের ওই টাইমিং এর ব্যালেন্স থাকবে এবং ব্যালেন্স থাকার ফলে যেটা হবে যে তোমার এখানে এখানে আবার চারটা লেভেল আছে তো চারটা লেভেলের কারণে আসলে ইয়ে করতে হবে চেঞ্জ করতে হবে এইখানে যেটা করা হয়েছে যে ভি ফাইভের পরে ভি ফোরে আবার নেগেটিভ ইয়েটা ভি ফোর নেগেটিভটা কমাই দেওয়া হয়েছে এটা আবার ভি থ্রিতে সেই জিনিসটা নিয়ে আসা হয়েছে পরেরটায় আবার ভি টুতে সেটা নিয়ে আসা হয়েছে লাস্টেরটায় গিয়ে আবার ভি ওয়ানে সেটা নিয়ে আসা হয়েছে সোজা কথায় ফুল সাইকেল কমপ্লিট করার জন্য পাঁচটা লেভেলে পাঁচটা হাফ সাইকেলের ভিতর টোটাল টাইমিং এর পিরিয়ডটা যোগ করলে সবার জন্য যেন টাইমিংটা সেম হয় এটা লেভেলের উপর নির্ভর করবে যে কোন লেভেলে এসে কিভাবে সুইচ অন করতে হবে তো এইভাবে যদি সুইচ অন করি তাহলে আসলে আউটপুট ভোল্টেজ এরকম পাবো আউটপুট ভোল্টেজ সো যে স্টেয়ার কেস এবং পাঁচটা লেভেল আছে এবং ম্যাক্সিমাম ভোল্টেজ প্লাস ফাইভ ভিডিসি কিন্তু এইভাবে সুইচ অন করার কারণে প্যাটার্ন সোয়াপিং করার কারণে আমাদের ফাইভ লেভেল সোর্স এর বা পাঁচটা সোর্সের যে এভারেজ পাওয়ার কন্ট্রিবিউশন সবার এভারেজ পাওয়ার কন্ট্রিবিউশন सेम হইছে তো মাল্টি লেভেল ইনভার্টার যদি ইউজ করতে হয় তাহলে এই প্যাটার্ন সুইচিং এর প্যাটার্নটা এভাবে সিলেকশন সিলেক্ট করতে হবে তো আমরা শুরুতে ইনভার্টারে দুইটা এর কথা আমরা দেখছিলাম যে দুই রকম সুইচিং দুই রকম ইনভার্টার আমাদের সম্ভব একটা হচ্ছে ভোল্টেজ সোর্স ইনভার্টার আর একটা হচ্ছে কারেন্ট সোর্স ইনভার্টার ভোল্টেজ সোর্স ইনভার্টারে আউটপুট যে ভোল্টেজটা পাওয়া যাচ্ছে এসি ভোল্টেজ সেই এসি ভোল্টেজের ম্যাগনিচুট ফিক্সড অর্থাৎ একটা নির্দিষ্ট ম্যাগনিচুটের ফান্ডামেন্টাল ফ্রিকুয়েন্সিতে ভোল্টেজের আউটপুটটা ফিক্সড পাবা যদি ভ্যারিয়েবল চাও তাহলে সুইচিং প্যাটার্ন চেঞ্জ করে ভ্যারিয়েবল আউটপুট ভোল্টেজ পাওয়া যাবে ঠিক সিমিলারলি যদি কারেন্ট সোর্স ইনভার্টারে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে এটা একটা কারেন্ট সোর্সের মতো কাজ করে অর্থাৎ আউটপুটে যেন লোডের কন্ডিশনের সাথে সাথে সাপ্লাই কারেন্টার পরিমাণ চেঞ্জ না হয় একটা নর্মালি একটা ডিসি ভোল্টেজ সোর্স থেকে আমরা সব সবসময় এক্সপেক্ট করি যে যত ভোল্টেজ দিব লোড যদি চেঞ্জ করি সাপ্লাই যেন সেম থাকে কারেন্ট সোর্সের কথাটাও সেম কারেন্ট সোর্সের ক্ষেত্রে লোড যেরকমই হোক কারেন্ট আর সাপ্লাইটা যেন ফিক্স থাকে আমাদের রেটেড লেভেল পর্যন্ত একটা কারেন্ট সোর্স ইনভার্টারের এটা আউটপুটটা দেখতে এরকম হবে এখানে যেটা করা হচ্ছে সেটা হচ্ছে যে লোডের ভিতরে কারেন্টটাকে ফিক্স রাখার জন্য এরকম স্কিম ইউজ করা হয় প্রথম ইয়া হচ্ছে যে এখানে ভ্যারিয়েবল সো সাপ্লাই ডিসি সাপ্লাই ইউজ করতে হবে এখানে একটা সুইচ ইউজ করতে হবে এই সুইচিং এর প্যাটার্ন চেঞ্জ করে আসলে লোডের ডিমান্ড অনুযায়ী কারেন্ট সাপ্লাই দেওয়ার জন্য এইখানে ভোল্টেজ সাপ্লাইয়ের পরিমাণটা কম বা বেশি করতে হবে সো এইখানে লোডের কন্ডিশন অনুযায়ী এখানে আসলে সুইচিং ঠিক করতে হবে এটা ডিউটি সাইকেল ঠিক হবে গিয়ে লোডিং কন্ডিশন অনুযায়ী বা লোডের কারেন্ট বা ভোল্টেজের ভ্যারিয়েশনের পরিমাণের উপর বেস করে এখানে সুইচ অন অফ করে এখানে ভ্যারিয়েবল ডিসি সাপ্লাই দিয়ে ধরো কখনো লোড বেড়ে গেল তখন তো কারেন্টের কারণে এখানে ড্রপ বেড়ে যাবে তো কারেন্ট কমে আসতে পারে কারেন্ট কমে আসলে এখানে সাপ্লাই বাড়াই দিতে হবে সাপ্লাই বাড়াই দিয়ে যাতে কারেন্টের সাপ্লাইটা আগের লেভেলে ফেরত আনা যায় সেই রকম কন্ট্রোল মেকানিজম এখানে থাকতে হবে এখানে কন্ট্রোল সার্কিট আছে সেই কন্ট্রোল সার্কিটটা দেখানো হয় না কনফিগারেশনে তো আর হচ্ছে গিয়ে কারেন্ট সেম রাখার জন্য বড় মানের ইন্ডাক্টর প্রয়োজন হয় একটা ভোল্টেজ সোর্সের সাথে যদি একটা বড় মানের ইন্ডাক্টর লাগাই দেওয়া হয় তখন কারেন্ট সাপ্লাইটাও অলমোস্ট ফিক্স থাকে এই যদি ফিক্সড কারেন্ট কোথাও দরকার হয় তাহলে সেখানে ইন্ডাক্টর হচ্ছে গিয়ে একটা কমন এলিমেন্ট আর এটা যেহেতু একটা ইনভার্টার সেহেতু ইনভার্টার মানে এখানে তো ডিসি পাচ্ছ সাপ্লাই ডিসি এই এইটুকু পর্যন্ত ভ্যারিয়েবল ডিসি আসতেছে এসি করতে হলে কি করতে হবে এসি করতে হলে একটা এইচ ব্রিজ লাগবে এই সুইচগুলা দিয়ে সেই এইচ ব্রিজটা তৈরি করা হয়েছে আপনি এই এইচ ব্রিজটাকে Q1 Q2 একবার অন করলে পজিটিভ দিকে কারেন্ট সাপ্লাই হবে আর কিউ3 Q4 রান করলে আবার উল্টা দিকে কারেন্ট সাপ্লাই হবে তো এখানে কন্ডাকশনের প্যাটার্ন কিরকম হবে সেটা বলে দেয়া আছে থাইরিস্টর ইউজ করে কারেন্ট সোর্স ইনভার্টার কিভাবে তৈরি করা যায় সেইটার একটা কনফিগারেশন এখানে দেয়া আছে এটা কিভাবে কাজ করে এটা এমএইচ রশিদের বইতে তোমরা পেয়ে যাবা সো এমএইচ রশিদের বইতে এই ফিগারটাকে ইনভার্টারের চ্যাপ্টারে এই ফিগারটা দেখলে তোমরা বুঝতে পারবা যে এই কারেন্ট সোর্স ইনভার্টারটা কিভাবে কাজ করতেছে এরপরে আমাদের যে টপিক সেই টপিকসটা হচ্ছে গিয়ে সিক্সথ স্টেপ ইনভার্টার এই সিক্সথ স্টেপ ইনভার্টারের মূল কাজ হচ্ছে যে আমাদের থ্রি ফেজ ইনভারসন করা থ্রি ফেজ ইনভার্টার মানে হচ্ছে যে এবার সাপ্লাই ভোল্টেজ ডিসি লোড হচ্ছে গিয়ে থ্রি ফেজ লোড থ্রি ফেজ হলে আমাদের আউটপুটে থ্রি ফেজ ভোল্টেজ সাপ্লাই লাগবে এই থ্রি ফেজ ভোল্টেজ সাপ্লাই পাওয়ার জন্য যে সার্কিটটা ইউজ করা হয় সেই সার্কিটটা হচ্ছে এটা তো কন্ট্রোল রেক্টিফায়ারে যেমন দেখছো যে এসি থেকে ডিসি করা হয় ঠিক এই ক্ষেত্রে ডিসি থেকে এসি করতেছি তবে কনফিগারেশন এখানে সুইচ ইউজ করতে হবে এবং প্যাটার্ন অনুযায়ী আসলে তুমি আউটপুটে ভোল্টেজ পাবা তো এখানে যে প্যাটার্নে সুইচ করতে হবে এস ওয়ান এস টু এস থ্রি এস ফোর এস ফাইভ এস সিক্স এরকম পেয়ার ধরে ধরে সুইচ অন সুইচ অফ করতে হয় তো পেয়ারগুলার সুইচিং কিভাবে হবে সেই সুইচ ক্লোজ কখন রাখতে হবে ওপেন কখন রাখতে হবে সেই অনুযায়ী আমরা কীরকম আউটপুট পাবো সেই আউটপুটটা এই আউটপুটটা একটা থ্রি ফেস আউটপুট হবে তো এখানে সুইচিং এর বেলায় খেয়াল রাখতে হবে যে এস ওয়ান এবং এস হ্যাঁ এই দুইটা সুইচের ক্লো ওপেন এবং ক্লোজ হওয়া একজন আরেকজনের ঠিক অপোজিট ইয়াতে হইতে হবে প্যাটার্নে হইতে হবে কারণ দুইজন অ্যাট এ টাইম যদি অন হয়ে যায় তাহলে কিন্তু তোমার শর্ট সার্কিট তৈরি হয়ে যাবে শর্ট সার্কিট তৈরি হইলে কিন্তু এখানে লোডের সাথে ইমব্যালেন্স তৈরি হবে তো এখানে শর্ট সার্কিট হইতে দেয়া হয় না এখানে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে যে এস ওয়ান যতক্ষণ পর্যন্ত অন থাকে এস ফোর কে ততক্ষণ পর্যন্ত অফ রাখতে হয় আবার এস ফোর অন হয়ে গেলে অফ করে দিতে একইভাবে এস টু আর এস ফাইভ এরা আবার অপোজিট পোলারিটি মেনটেন করবে এস ফাইভ যখন অফ এস টু তখন অন সিমিলারলি এস থ্রি এবং এস সিক্স এরা আবার বিপরীত প্যাটার্ন মেইনটেইন করবে আচ্ছা যেমন আমরা স্কোয়ার ওয়েভ ইনভার্টারে দেখে আসছি সেরকম এই কেসেও আসলে তোমার সুইচ অন অফ এর স্কিমটা নির্ভর করবে যে আউটপুট ভোল্টেজ দেখতে কিরকম হবে এখন যদি সুইচিং প্যাটার্ন আমরা মেনটেন করি তাহলে আমরা লাইন লাইন টু ভোল্টেজ কিরকম পাবো অর্থাৎ পাবো আর হচ্ছে গিয়ে এ এন সিএন নিউট্রাল ভোল্টেজ গুলা কেরকম পাবো সেই ভোল্টেজ সেই ভোল্টেজের প্যাটার্নগুলো আমাদের একটু দেখা দরকার তো সেই প্যাটার্নটা এখানে প্যাটার্নটা হচ্ছে ইম্পর্টেন্ট প্যাটার্নটা সামনে আসলে তোমরা বুঝতে পারবে যে আসলে কি ঘটতেছে ওকে আমরা যদি একটু অ্যানালাইসিসে যাই তাহলে আমরা দেখব যে এই মোমেন্টে এস ওয়ান ক্লোজ যদি আমরা একটা নির্দিষ্ট মোডের কথা ধরি যেমন শূন্য থেকে পাই বাই থ্রি শূন্য থেকে পাই বাই থ্রি টাইমটার ভিতরে আমাদের এ আর সি এই পয়েন্ট আর এই পয়েন্ট শূন্য থেকে পাই বাই থ্রি এর ভিতরে কি হচ্ছে শূন্য থেকে পাই বাই থ্রি এর ভিতরে আমরা দেখতেছি যে এস ওয়ানটা ক্লোজ আছে এস ওয়ান ক্লোজ মানে আমার এখানে ক্লোজ আর দেখতে পাচ্ছি যে আমাদের এস ফাইভ সেটাও ক্লোজ তাহলে এস ফাইভ ক্লোজ তাহলে এখন সার্কিটটা অবস্থা কি দাঁড়ালো যদি আমরা একটু কারেন্টের পাথটা দেখি তাহলে এখান দিয়ে কারেন্ট আসলো এসে দিয়ে ফ্লো হইলো ফ্লো হয়ে এ এর ভিতর দিয়ে গেল এর ভিতর দিয়ে গিয়ে আমার এই এটা একটা রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স তার ভিতর দিয়ে ফ্লো ফ্লো হয়ে হইলো নিউট্রাল পর্যন্ত পৌঁছাইলো তাহলে আমার এ পয়েন্ট থেকে এন পয়েন্ট পর্যন্ত এ পয়েন্ট হচ্ছে গিয়ে এ পয়েন্টটা আর এন পয়েন্ট হচ্ছে গিয়ে এন পয়েন্ট এটা নিউট্রাল পয়েন্ট তো এখান থেকে এই পর্যন্ত কতটুকু ভোল্টেজ দেখতে পাবো সেই ভোল্টেজটা হচ্ছে আমাদের ভি এ এন হ্যাঁ আচ্ছা তারপরে কি হলো ও এখানে আবার আরেকটা ঘটনা আছে এখানে এস সিক্স ও কিন্তু ক্লোজ এই টাইমটুকুর জন্য এস ফাইভ এস সিক্স সিক্স ও ক্লোজ এস সিক্স ক্লোজ হওয়া মানে কি এটা ক্লোজ হ্যাঁ এটা ক্লোজ তাহলে এদিক দিয়ে একটা কারেন্ট আসতেছে আর এই নিউট্রালের সাথে কোথায় কানেক্টেড বি হয়ে আমার এই বি ফেসটা কানেক্টেড আর এস এস এর কারণে আবার এই এই টার্মিনালটা কিসের সাথে কানেক্টেড দেখো এই টার্মিনালটা আমার ভোল্টেজের পজিটিভের সাথে কানেক্টেড সো ওভারঅল যদি আমরা সার্কিটের কথা চিন্তা করি তাহলে একটু মুছে দিই মুছে দিয়ে আবার দেখাই অন কে কে আছে সেটা যদি আমরা একটু চিন্তা করি তাহলে এস ফাইভ অন আর এস সিক্স অন সো ভিডিসিআর পজিটিভ এর সাথে এটা হচ্ছে আমার ভিডিসিআর পজিটিভ ভিডিসিআর পজিটিভ এর সাথে এ হয়ে এ পয়েন্ট হয়ে নিউট্রাল পর্যন্ত একটা রেজিস্ট্যান্স কানেক্টেড সেই রেজিস্ট্যান্সটা হচ্ছে এই রেজিস্ট্যান্সটা পজিটিভ এর সাথে এস ফাইভ হয়ে সি পয়েন্টের সাথে নিউট্রাল পর্যন্ত একটা রেজিস্ট্যান্স কানেক্টেড সেই রেজিস্ট্যান্সটা হচ্ছে গিয়ে এই রেজিস্ট্যান্সটা আর নিউট্রালের সাথে বি পয়েন্ট হয়ে এস সিক্স দিয়ে ভোল্টেজের নেগেটিভের সাথে একটা পয়েন্ট কানেক্টেড সো এস সিক্স হয়ে এই যে রেজিস্ট্যান্সটা আমার বি পয়েন্ট হয়ে ভোল্টেজ সোর্সের নেগেটিভের সাথে কানেক্টেড সেই রেজিস্ট্যান্সটা হচ্ছে এই তো আমার ওভারঅল সার্কিট যখন এই শূন্য থেকে পাই বাই থ্রি এর ভিতর এই তিনটা সুইচ অন তখন আমার ইকুইভ্যালেন্ট সার্কিট হচ্ছে গিয়ে এইটা এখন ইকুইভ্যালেন্ট সার্কিটটার অ্যানালাইসিস যদি আমরা দেখি তাহলে ফার্স্টে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে এটার আমরা যদি এই এখানের রেসপেক্টে এই টার্মিনালের রেসপেক্টে যদি আমরা থিবনিন ইকুইভ্যালেন্স রেজিস্ট্যান্সের কথা চিন্তা করি তাহলে এই দুইটা আর প্যারালাল এই দুইটা আর কে প্যারালাল করলে এই দুইটা রেজিস্টেন্সের জন্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স পাওয়া যাবে আর বাই টু এই আর বাই টু এর সাথে এই নিচের আরটা সিরিজে যুক্ত সো তাদের দুইজনকে যোগ করলে ইকুইভ্যালেন্ট রেজিস্টেন্স পাওয়া যাবে থ্রি আর বাই টু ওকে তো এখন যদি কারেন্ট বের করতে চাই তাহলে কারেন্ট কারেন্টের পরিমাণ হবে আই ওয়ান ভিএসকে আই ওয়ান দিয়ে ভাগ ভিএস কে আর ইকুইভ্যালেন্ট দিয়ে ভাগ করলে আই ওয়ান পাওয়া যাবে সাপ্লাই ভোল্টেজ ধরে নিলাম এস সো মানে এখানে ভিডিসি যেটা এখানে ক্যালকুলেশনে ভিএস সেটাই এটাকে বাই দিয়ে ভাগ করলে এটা পাওয়া যাবে টু ভিএস ডিভাইডেড বাই থ্রি আর যদি চাই এন এর পরিমাণ কি হবে ভি এর পরিমাণ হবে হচ্ছে গিয়ে আই ওয়ানটা এসে সমান দুই ভাগে ভাগ হয়ে যাবে সমান দুই ভাগে ভাগ হয়ে গেলে প্রত্যেক ব্রাঞ্চে কারেন্ট হবে আই ওয়ান বাই টু তাকে রেজিস্ট্যান্সের মান দিয়ে ভাগ করলে গুণ করলে ভিএএন পাওয়া যাবে সো আই ওয়ান বাই কে আর দিয়ে গুণ করা হয়েছে তার মানে এই যে আই ওয়ান যে আছে তাকে দুই দিয়ে ভাগ করে যদি আমরা আর দিয়ে গুণ করি তাহলে আর আর কাটা যাবে তিন দুই দুই কাটা চলে যাবে থাকবে হচ্ছে বিএস ডিভাইডেড বাই থ্রি সো ভিএএন এর কথা যদি আমরা চিন্তা করি তাহলে আমরা পাবো হচ্ছে গিয়ে এতটুকু টাইমের জন্য আমরা পাবো সি বা এস ডিভাইডেড বাই থ্রি এই ভোল্টেজ টুকু আচ্ছা ভিবিএন এর কথা যদি চিন্তা করি এন কি আচ্ছা ভি সি এন এর ভোল্টেজও একই হবে কারণ দুইজন তো প্যারালালে আসে একজনের এক ভোল্টেজ দেয় আরেকজনের একরসে ভোল্টেজ দেয় এন এর ভোল্টেজটা পাবো এটা সি ডিভাইডেড বাই থ্রি আর ভি বিএন এর অবস্থা কি হবে বিএন মানে হচ্ছে কি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত ভোল্টেজ এখন আই ওয়ান এদিক দিয়ে এসে আসলে যুক্ত হবে যুক্ত হওয়ার পরে এই ডিরেকশনে ফ্লো হবে আই ওয়ান তার মানে ভি এ এন আর সি এন এর পোলারিটি যা ভি বি এর পোলারিটি ঠিক তার উল্টা হবে এবং তার সাথে আই ওয়ান কিন্তু পুরো আই ওয়ান কিন্তু ভি বি এর ভিতর দিয়ে ফ্লো হচ্ছে বা এই রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে ফ্লো হচ্ছে টোটাল ভোল্টেজ ড্রপ হবে আই ওয়ান ইনটু আর আর এটা নেগেটিভ হবে নেগেটিভ হওয়ার কারণে এই মানগুলো বসাইলে আমরা পেয়ে যাব ভিএস ডিভাইডেড বাই থ্রি ইনটু টু সাথে একটা নেগেটিভ এই ভি বিএনটাকে যদি আমরা আঁকি তাহলে পাবো এই ভোল্টেজটুকু হ্যাঁ টু ভি ডিসি ডিভাইডেড বাই থ্রি এই যে এখানে তো টোটাল যদি আমরা চিন্তা করি তাহলে আসলে পাঁচটা লেভেল পাওয়া যাবে এবং সেই পাঁচটা লেভেল হচ্ছে গিয়ে টু ভিডিসি ডিভাইডেড বাই থ্রি ভিডিসি ডিভাইডেড বাই থ্রি জিরো মাইনাস টু ভিডি সি ডিভাইডেড বাই থ্রি আর মাইনাস ভিডিসি ডিভাইডেড বাই থ্রি এরকম পাঁচটা লেভেল পাওয়া সম্ভব এখানে মাত্র এই ওয়ান সিক্স সাইকেলের জন্য ইকুয়েশনগুলো কীভাবে পাওয়া গেছে সেটা দেখানো হয়েছে পরের সাইকেল অর্থাৎ যদি পাই বাই থ্রি থেকে আমরা টু পাই বাই থ্রি পর্যন্ত চিন্তা করি অর্থাৎ এতটুকু টাইমের জন্য যদি চিন্তা করি তখন আবার আমার সুইচিংয়ের এরকম চেঞ্জ আসবে এস ওয়ান এস টু এবং এস সিক্স তখন অন হবে এস ওয়ান এস টু এস সিক্স অন হলে তার জন্য ইকো ব্যালেন্স সার্কিট আঁকতে হবে তার জন্য ইকো ব্যালেন্স সার্কিট আঁকলে সেইখানে কারেন্টের পরিমাণটা তখন ক্যালকুলেট করতে হবে কারেন্ট ক্যালকুলেট করে তখন আবার ভোল্টেজগুলোকে আবার বের করতে হবে এ এন বি এন সি এন সেই এ এন বি এন সি এন কে যদি আবার প্লট করি তাহলে ভি এ এন পাবো এরকম ভি বি এন পাবো এরকম আর ভি সি এন পাবো এরকম এইভাবে পুরা একটা কমপ্লিট সাইকেলের জন্য ছয় বার যদি তুমি এই ইয়াগুলাকে নিয়ে অ্যানালাইসিস করো একটা ফুল সাইকেলের জন্য তখন তুমি এই টাইপের প্যাটার্ন দেখতে পারবা ভএএন এর এরকম একটা প্যাটার্ন পাওয়া যাবে ভিবিএন এর এরকম একটা প্যাটার্ন পাওয়া যাবে আর ভিসিএন এর এরকম একটা প্যাটার্ন পাওয়া যাবে এই প্যাটার্নগুলো যদি আমরা কম্পেয়ার করি তাহলে আমরা দেখতে পাবো যে এটা একটা সাইন ওয়েভের সমতুল্য এটা একটা সাইন ওয়েভের সমতুল্য আর এটা একটা সাইন ওয়েভের সমতুল্য এবং এগুলো যে সাইন ওয়েভের সমতুল্য সেই সাইন ওয়েভগুলোর প্রত্যেকটার ভিতরে একজনের সাথে আরেকজনের ওয়ান টোয়েন্টি ডিগ্রি ফেস শিফট আছে এদের ভিতরে যে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি আছে সেই ফান্ডামেন্টাল ফ্রিকুয়েন্সিগুলো যদি নেওয়া হয় এবং তাদেরকে যদি প্লট করা একটা সিমেট্রিক থ্রি ফেজ ওয়েব ফর্ম যেরকম হয় এবিসির তিনটা ফেজের জন্য ঠিক সেই রকম একটা ওয়েব পাওয়া যাবে তো এইভাবে আসলে সুইচিংগুলা দিয়ে তিনটা ফেজের ভিতর সুইচিং করে আমার লাইন ফেজ থেকে নিউট্রালের ভিতর আমরা কি পেয়ে যাচ্ছি প্রত্যেকটা লোডের এক কিন্তু কিন্তু ওয়েভ পেয়ে যাচ্ছি এবং প্রত্যেকটা ফেজের ভিতর কিন্তু ওয়ান টোয়েন্টি ডিগ্রি ফেস শিফট আছে তো এইভাবে আসলে থ্রি ফেজ ইনভার্টার কাজ করে এবং সুইচিংগুলো করার পরে যে প্যাটার্ন পাওয়া যায় সেই প্যাটার্নের সাপেক্ষে তাদের আউটপুটটা আমাদের থ্রি ফেজ আউটপুট হয় তো এটা একটু স্টাডি করে ওয়েব আকার আঁকার ব্যাপার আছে এগুলো পরীক্ষার জন্য এগুলো বেশি ইম্পর্টেন্ট তো এমনি নিজেরা বোঝার জন্য বা থ্রি ফেজ ইনভার্টার কীভাবে কাজ করে সেটা বুঝতে হইলে আসলে ওয়েব ফর্মগুলো এঁকে অ্যানালাইসিসগুলো করে দেখতে হবে তো আজকে মোটামুটি এতটুকুই থাকবে আর সামনের ক্লাসে আর একটা দেড়টা ক্লাস হইলে আমাদের ইনভার্টারও শেষ হয়ে যাবে আজকের ক্লাস নিয়ে কোনো কোশ্চেন থাকলে বলতে পারো তোমাদের একটা ইয়ে ছিল যে একজন দু একজন কোশ্চেন করছে যে ইয়েতে যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে সেই অ্যাসাইনমেন্টটা আসলে অনেক কোশ্চেনের একটা পার্ট আছে যে পিএস পাই সিমুলেশন করে দেখাও তো ওইটা আসলে রিকোয়ার্ড না যাদের পক্ষে সম্ভব বা যারা নিজেদের উত্তরকে জাস্টিফাই করতে চাও তারা দেখাইতে পারো তবে ওইটা রিকোয়ার্ড না সো কোনো 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 অ্যাসাইনমেন্টের কোশ্চেনের পার্ট হিসেবে যদি বল যে পিএস পাই সিমুলেশন দিয়ে ভ্যারি করে দেখাও ওই পার্টটুকু বাদ দিয়ে তোমরা অ্যাসাইনমেন্ট জমা দিলেও হবে স্যার আমার একটা কোশ্চেনে মানে শুধু বলছে যে পিএস পাই দিয়ে হচ্ছে গিয়ে বের করতে মানে অন্য কোনো কিছু বের করতে বলে নাই তাহলে ওটা কি করব